ম্যাচ খেলবো কি খেলবো না এটা কখনো এক্সপেক্ট করি না। আমি আমাকে যদি ম্যাচ খেলে আমি আমার বেস্টে যাওয়ার চেষ্টা করবো, এবং আমি ওইভাবে প্রিপেয়ার করছি নিজেকে যে না আমি ম্যাচ খেলতেছি। যদি না খেলে টিম কম্বিনেশনের কারণে দ্যাটস ডিফারেন্ট ইস্যু, কিন্তু আমি সবসময় প্রিপেয়ার থাকি ম্যাচ খেলার জন্য, এবং আমি যখনই ম্যাচ খেলার সুযোগ পাই আমি চেষ্টা করি আমার 100% দেওয়ার জন্য, ব্যাটিং বোলিং ফিল্ডিং অল দ্য পিচেস। এবং আমি সবসময় চেষ্টা করি যাতে আমার থেকে টিম যাতে সর্বোচ্চটা পায়, এবং এটাই আমার কাজ। আমি নিজেকে 100% দিয়ে টিমের জন্য দিয়ে দিতে চাই মাঠের মধ্যে। কিন্তু কালকের ম্যাচে যদি সেই উইকেটে খেলা হতো আমরা হয়তো বলতে পারতাম যে ব্যাটার স্পিন, কিন্তু আমরা খেলতেছি টোটালি ডিফারেন্ট একটা উইকেট, ফ্রেশ একটা উইকেট। তো আমরা এক্সপেক্ট করবো নর্মাল বিহেভিয়ার, আমরা আলাদা কিছু চিন্তা করতেছি না। আনটিল আমরা প্রথম বলটা করার আগ পর্যন্ত, ফার্স্ট বল করার পরে হয়তো আমরা একটি উইক পিচ শিফট করতে পারি। আমাদের হয়তো বলাররা ফার্স্ট বল করলে সেই ইনফরমেশন দিতে পারে, ব্যাটসম্যানরা খেলে তারা ডাগ আউটে ইনফরমেশন পাস করতে পারে। সো আনটিল ফার্স্ট বল আমরা কোনো কিছু ডিসাইড করতেছি না, আমরা আমরা পজিটিভ চিন্তা করতেছি। টি টোয়েন্টি ক্রিকেটে কোনো ছোটো দল বড় দল নাই, আমরা প্রত্যেক দলটাকে সমানভাবে দেখার চেষ্টা করি, কারণ টি টোয়েন্টি খেলাতে মোমেন্টামের খেলা, মাত্র 200 বারের খেলা, কখন খেলা মোমেন্টাম চেঞ্জ হয়ে যায় কেউ বলতে পারে না। আমরা প্রত্যেকটা টিমকেই একইভাবে নেওয়ার চেষ্টা করি, আমরা আমাদের অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলবো, আমরা আমাদের জায়গায় স্টিক থাকবো, ডাজেন্ট ম্যাটার হু ইজ দ্য অপোনেন্ট, আমরা সবার সাথে একইভাবে খেলার চেষ্টা করবো। আর উইকেটের কথা যেটা আপনি বললেন, আমরা উইকেটটা দেখছি, উইকেটের মধ্যে কিছু ঘাস আছে এবং একটু শক্ত মনে হলো। সো আনটিল ফার্স্ট বল আসলে কিছু বলা যাচ্ছে না, প্রথম বলটা হওয়ার পরে হয়তো আমরা উইকেট সম্পর্কে কিছু বলতে পারবো। আসলে আমরা তো অনেক নাইট ম্যাচ খেলেছি, এটা তো আমাদের প্রথম না, আমরা সবাই এক্সপিরিয়েন্স এখানে যে রাত্রিবেলা হয়তো ক্যাচ উঠলে ওইটা একটু অ্যাডজাস্টমেন্ট করা লাগে। সো সবাই এখানে এক্সপিরিয়েন্স, এটা নতুন কিছু না আমাদের জন্য। আর বাড়তি স্পিনার নিয়ে খেলবে কিনা সেটা স্পিনার হয়তো ভালো বলতে পারবে আমার সে বিষয়ে। আমাদের যাদেরকে ওয়ার্ল্ড কাপ টিমের জন্য প্রিপেয়ার হয়েছে আমি মনে করি তারাই বেস্ট চয়েস, এবং আমি মনে করি তারা তাদের 100%টা যদি দেয় ইনশাল্লাহ, এবং তারা খুবই চেষ্টা করতেছে নিজেরা 100% দেওয়ার জন্য। হয়তো দু একজন রান করতে পারতেছে না, কিন্তু আমি খুব বিশ্বাস করি যে টিমমেট হিসাবে আমরা সবাই বিশ্বাস করি তারা খুব তাড়াতাড়ি রানে ফিরবে, এবং এটাই আমাদের দলের একটা বিশ্বাস, এবং আমরা এই বিশ্বাস নিয়ে মাঠের মধ্যে নামি। আমাদের প্রত্যেকটা প্লেয়ারের উপর আমাদের যথেষ্ট পরিমাণ বিশ্বাস আছে,